বাম এবং ডান দুই দিকেই ফাঁকায় ছিলেন দুই সতীর্থ। অথচ বার্সেলোনা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগান বল বাড়ান চিহ্নিত করে রাখা এরিক গার্সিয়াকে। চাপে থাকা গার্সিয়াও হয়তো বুঝতে পারেননি তার দিকেই সরাসরি বল পাঠাবেন স্টেগান। গার্সিয়া অন্যদিকে রান নিচ্ছিলেন, এমন সময় স্টেগানও বল বাড়ালে পেছন থেকে এসে সেই বল পেয়ে যান তাকুমি মিনামিনো। বলের দখল নিয়ে মিনামিনো এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপজ্জনক ফাউল করেন গার্সিয়া, ফলে রেফারি দেখিয়ে দেন সরাসরি লাল কার্ড। আর ম্যাচের 10 মিনিটেই 10 জনের দলে পরিণত হয় বার্সেলোনা। একজন খেলোয়াড় কম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর কাছে আর পেরে ওঠেনি স্প্যানিশ এই ক্লাব। ফরাসি এই ক্লাবের কাছে বার্সেলোনা হেরে যায় 2-1 ব্যবধানে। 10 জনের বার্সাকে পেয়ে ম্যাচের 16 মিনিটেই ম্যাগনেস আগলিওচের গোলে এগিয়ে যায় মোনাকো। খেলার ধারার বিপরীতে 28 মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বার্সাকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে এই স্প্যানিশ ফরওয়ার্ডের প্রথম গোল। 17 বছর 68 দিন বয়সে গোল করে ইয়ামাল এখন চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতা। শীর্ষে আছেন আরেক বার্সা ফরওয়ার্ড আনসু ফাতি, তিনি গোল করেছিলেন 17 বছর 40 দিন বয়সে। সমতায় ফিরেও ম্যাচের লাগাম নিতে পারেনি 10 জনের বার্সা। 71 মিনিটে জর্জ লেনিকেনার গোলে আবারও লিড নেয় মোনাকো। শেষ পর্যন্ত আর কোনো গোল না পেলে হার নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি।